একটি ইস্পাতের হাতিয়ার লাগবে। ইস্পাতের তৈরি একটি দা বা কাটারি আপনাকে কিনে আনতে হবে, যেটি কোনো দাম করা চলবে না, কামারশালে গিয়ে তৈরি করে আনতে হবে ইস্পাত দিয়ে। আর জোগাড় করতে হবে পৈতের সুতো। যে রুমের ভিতরে এই কাজটি হবে সেই রুমে আপনি একলা থাকবেন, আর কেউ না সেই রুমে প্রবেশ করে। ভিডিওতে যে মন্ত্রটি দেব সেই মন্ত্রের অমুক স্থানে শত্রুর নাম দিয়ে মন্ত্রটি সাতবার পরে সাতটি ফুঁ শনিবার সন্ধ্যাবেলায় ওই দায়ের উপর দেবেন, আর ওই দা বা ওই অস্ত্রটি আপনি শনিবার দিনেই তৈরি করে আনবেন। মন্ত্রটি সাতবার পরে সাতটি ফুঁ দায়ের উপর দিয়ে সুতা দিয়ে বেঁধে শূন্যে ঝুলিয়ে দেবেন। নিচের দিকে যেন অস্ত্রের মুখটা নিচের দিকে থাকে, আর ধরার হাতলটা বা বাঁট যেন উপর দিয়ে থাকে। সেই বরাবর আপনি এক বিন্দু জল ফেলে দেখবেন যে দাঁত থেকে জলটা ঝরে কোথায় পড়ছে। যেখানে পড়ছে সেইখানে একটি মানুষের মূর্তি আঁকতে হবে, মুখ আঁকতে হবে। কল্পনা করে শত্রুর মুখ আঁকলাম, কল্পনা করে একটি মুখ আঁকতে হবে। এঁকে দিয়ে আপনি দরজাটি বন্ধ করে তিন ঘন্টা পর ওই ছবিটির উপর শ্বেত মাকাল, সাদা মাকাল গাছের পাতার রস এক বিন্দু হলেও এক ফোঁটা ফেলে দেবেন। যে কোনো প্রকার নিংড়ে একটু রস ফেলে দেবেন। ফেলে দিয়ে আবার দরজা বন্ধ করবেন। দরজা বন্ধ করে বাইরে চলে আসবেন। বাইরে এসে ইষ্টদেবের মন্ত্র বা আপনার গুরু মন্ত্র, দীক্ষা মন্ত্র আপনি জপ করবেন। এক ঘন্টা একটানা জপ করে যাবেন, চোখ বন্ধ থাকবে। জপ করার পর দেখবেন একজন এসছে আপনার কাছে, মানে যার নামে আপনি পড়েছেন সে ব্যক্তি এসছে, তার কপাল দিয়ে রক্ত পড়ছে। ভয়ভীত হবেন না, তার বিশেষ কিছু হবে না। সে তার কাছে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি যার নামে আপনি পড়েছেন, যে শত্রুর নামে আপনি পড়েছেন। সে ক্ষমা চাইলে সে সুস্থ হয়ে যাবে। আপনি তাকে যদি ক্ষমা করে দেন যে ঠিক আছে, যাহবার হয়ে গেছে, ক্ষমা করে দেওয়ার পর আপনি দরজা খুলে দেখবেন ওই দা আর ঝুলছে না, উপর থেকে খুলে নিচে পড়ে আছে, ওই ছবির উপরে পড়ে আছে। মন্ত্রটি আপনি ভালো দিনে সিদ্ধ করে নেবেন। খুব সহজ মন্ত্র, খুব জটিল না, একটু বড়, দু চারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। মন্ত্রটি হচ্ছে করণ্ডে এরণ্ডে কঙ্কপালি, তাবিজ পোড়া ভুয়ো কঙ্কপালি, অখণ্ড বেলের পাতা হাতিয়ার তুই যারে সেথা, আমার যে শত্রু উমুকের মাথা না কেটে অষ্ট অঙ্গ কাট, দেখতে তামাশা লাগলো নাট চণ্ডিকার বরে, হাতিয়ার তোরে জোরে কে পারে, ঔ রিং বিষ হান হান খান খান জান রাখ, হুস টলরে টল সাত স্বর্গ সাত পাতাল, বাসুকি হয়ত তারে কাট, অঙ্গ না কাট মাথা না কাট, বাঁ ভুরু কাট ঝ্যাট ঝ্যাট ঝ্যাট, ওং খং লিং ফট ফট ফট। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আর বেশি কথা বললাম না কেন। এইসব জিনিস ধরুন আপনি পেয়ে গেলেন, আপনি শ্বেতমাকাল গাছ পেয়ে গেলেন, আপনি রাগের মাথায় অনেকের অনেক কিছু করে দিতে পারবেন। আর হ্যাঁ, ভালো করে বললাম না যে এইটার দ্বারা কী কী করতে পারবেন আপনি, এই বিদ্যা দ্বারা। ক্ষমা দিলে তো, ক্ষমা করে দিলে তো সে ব্যক্তি চলে যাবেন, কিন্তু এইটাকেই যদি একটু উল্টোভাবে আপনি করেন নিজের আইডিয়া দিয়ে, তাহলে হিতে বিপরীত অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে শত্রুর। আমি এতটা খারাপ দিতে পারবো না। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট লাইক পেলে আমার খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে। প্রতিটা লোককে আমি চিনতে পারি, প্রতিটা মানুষকে আমি মনে রাখতে পারি, এই ব্যক্তি এই কমেন্ট করেছিলেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।